Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just got. এখান থেকে ফেরত যাচ্ছি আর মোটামুটি 5 ঘন্টা পর বাড়ি ঢুকবো। কালকের মধ্যে ব্লগ রেডি, বাকিটা সামনে এগিয়ে গেছে। দেখছেন এটা মির্জাপুরের পার্সোনাল মসজিদ, ঠিক আছে। আর মসজিদের সামনেই আছে মির্জাপুরের সমাধি, পার্সোনাল সমাধি, পার্সোনাল সমাধি স্থান, ঠিক আছে। এটা কবরস্থান, টিকিটে কত নেয়? 4 টাকা। তো এই সেই টিকিট, এই সেই টিকিট 4 জনের। তো গেট থেকে এন্ট্রি করছি। জুতো পায়ে কবর উঠবেন না, সাইড দিয়ে। ওকে ওকে ওকে, মির্জাপুরের 4 ছেলের সমাধি আছে। এখানে হিস্ট্রিকাল বা মেন, এখানে এখানে সব কবরস্থান আছে। আপনারা শুনতে পেলেন যে কার কার কবর আছে এখানে। সব কবর আছে এই সাইডেও, এই সাইডেও আরও আছে, ঠিক আছে। তো এই সাইডে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট বাইরে বাইরে একটু ঘুরে দেখে দিচ্ছি আপনাদেরকে, কারণ আমাদের হাতেও টাইম আর বেশি নেই। এরপরে আমরা আরও একটি জায়গায় যাব, সেটা আপনাদেরকে একটু পরেই বলবো যে আমরা কোন জায়গায় যাব। আমরা এই মুহূর্তে পুরোটা এক্সপ্লেন করতে পারছি না। নেক্সট টাইম আবার দেখা হবে, বা আবার আসবো এবং পুরোটা ভালোভাবে এক্সপ্লেন করবো। এখন শুধু এটুকুই জায়গাগুলো দেখুন। ওই যে, ওই যে দূরে দেখছেন, ওই দূরের ওইগুলোও কবরস্থান, ঠিক আছে। দূরের বড় এরিয়া, অনেক বড় এরিয়া, 1000-এর উপর কবর আছে এখানে। 1100 কবর আছে টোটাল, টোটাল 1100টা কবর আছে। তো সেখানে গোনাটা, গোনাটা তো অসম্ভব ব্যাপার। এখানে অনেকে, এখানে প্রত্যেক কবরের নাম লেখা আছে, কার কবর। আমাদের পড়ে শোনার মতো টাইম নেই। কার কবর, কত সালে দেওয়া হয়েছে, সমস্ত কিছু ডিটেইল লেখা আছে। তো এই ভিডিও এখন করছি, আমি জানি না। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি গাইড নই, ঠিক আছে। ব্লগটা আমি করছি, বাট ক্যামেরাম্যান আমার একজন পরিচিত আছে, ক্যামেরাম্যান রাজদীপের সাথে। ক্যামেরাম্যান রাজদীপ এলো জানি না, ঠিক আছে। তো তার সাথেই আমি করছি ভিডিও। তো তারা ঘুরতে এসেছে আমার বাড়িতে, বেড়াতে এসেছে। জাস্ট এটুকুই, আমরা এক্সিট নিচ্ছি, আমরা এক্সিট নিচ্ছি। নেক্সট দেখা হচ্ছে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি নিউ মতিঝিল পার্ক, যেটা ওয়ার্ল্ডের 7 নম্বরে নাম আছে। সেই পার্কের কাছাকাছি আমরা এখন ঢুকবো সেই পার্কে। আমাদের টোটো রিজার্ভ করা ছিল, টোটো রিজার্ভ থেকে এখন আমরা চলে এসেছি। পেছনে একজন হাত দেখালো, বাট আমি বুঝতে পারলাম না কেন দেখালো। ব্লগ বললে তো, যাই হোক, কেন দেখালো না দেখালো আমি জানি না। তার হয়তো ভালো লেগেছে হাত দেখাতে, সে হাত দেখিয়েছে। সে অ্যাকচুয়ালি চিনতে পেরে গেছে একজন ব্লগারকে, চিনতে পেরে গেছে, তাই হাত দেখিয়েছে, এটাই মেন কারণ। তো আমরা সে মতিঝিলের সামনে চলে এসেছি, তো সেখানে যাওয়ার সময় দেখাচ্ছি, এন্ট্রি করি। তো আমরা সেই চলে এসেছি মতিঝিলের সামনে, যেটা বলেছিলাম যে ওয়ার্ল্ডের
7 নম্বরের মধ্যে পড়ে, এই সেই মতিঝিল পার্ক। তো আমাদের সাথে আরও এসছে চারজন, আমরা এসেছি, দেখাচ্ছি কে কে এসেছি। এই যে তিনজন ছবি তুলতে ব্যস্ত, এই তিনজনের ছবি তুলতে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত, আমাকে নিয়েও ছবি তুলবে বলছে। ছবি তুললো, এই যে এই নাম হচ্ছে রাজদীপ, অর্জুন পাল, ভট্টাচার্য। আমরা চারজন এন্ট্রি করলাম এখন। এই যে আমরা এসেছি, আমি জানি না কেমন হবে ভিডিও, দারুণ হবে স্যার। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, তোমাদের কাছে এটা এক্সপেক্ট করছি। কমেন্ট অলসো, অলসো কমেন্ট। তো আরো আছে সব, এদিক ওদিক, এদিক থেকে ঢুকবো, দেখাচ্ছি। নর্মালি ওয়ার্ল্ডের 7 নম্বরের মধ্যে আসে পার্কটা, ঠিক আছে। তো এই পার্কটা দেখুন, ছোট একটা ট্রেনের মতো মডেল করে রেখেছে, বাট এটা ইঞ্জিন চালিত, নর্মালি টায়ারের চাকা সব দুই সাইড। এটা এক কথায় মতিঝিলটা চারিদিকে জল, গাড়িটা সবাই দেখেছো তোমরা, ঠিক দ্বীপ টাইপের। আমি জানি না জায়গাটা মতিঝিল কেন হয়েছে, মতি পাওয়া যায় কিনা তাও জানি না। তো এদের মধ্যে এই যে ছেলেটা আছে, এই ছেলেটা কোশ্চেনটা করলো যে আদেও মতিঝিল, মতিঝিলে মতি পাওয়া যায় কিনা। সেটা আমি আমি তার জন্য বললাম যে আমি জানি না পাওয়া যায় কি না, বাট জায়গাটা খুব সুন্দর, পরিবেশ দেখার মতো অনেক কিছু আছে। ওই যে দূরে দেখছেন লঞ্চ, এই যে লঞ্চ, এই লঞ্চটা মাঝে মধ্যে ইউজ করা হয়। আর এই ছেলেটা জানি না কিসের ছবি তুলছে। তো সবার কেমন লাগছে আমি জানি না, আবারও জিজ্ঞেস করে নিচ্ছি, সবার কেমন লাগছে একবার ভালো করে বলে দাও। দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে অবশ্যই। আমি এদেরকে বর্তমানে এটা দিয়ে 4 নম্বর জায়গা ঘোরাচ্ছি, ঠিক আছে। তো আরো তিনটে জায়গা ঘোরানো হয়ে গেছে অলরেডি, তো সেগুলো অতটা ভিডিও করিনি, অবশ্যই ভিডিওর মধ্যে পেয়ে যাবে, কারণ এটা অনেক বড় একটা ভিডিও হতে চলেছে। কন্টিনিউ করতে থাকবো, দেখা যাক লাস্ট পর্যন্ত কত বড় ভিডিও হয়ে দাঁড়ায়, চেষ্টা করছি ভিডিও করার। আমাদের ওই রাস্তা থেকে আমরা চলে আসলাম, কারণ ওই রাস্তায় আমাদের দেখার মতো কিছুই নেই, তার জন্য ওই রাস্তা থেকে আমরা অন্য রাস্তায় এসে ঢুকলাম। আমি জানি না ছেলেটা কি করছে, এটা ছাতা তাই বলছে, ছাতা তাই বলছে, ছাতার নিচে বসে আছে। এখানে অনেকগুলোই করা আছে ছাতার মতো, অনেকে দেখে প্রথমে তাই ভাববে প্রথম দেখাতে। এই যে ছোট একটা গাড়ি দেখতে পাচ্ছেন যাচ্ছে, ভালো করে দেখুন, গোটা পার্ক, ওই গাড়িটাই গোটা পার্ক একবার একবার ঘোরাবে। আমি জানি না কটা করে নাই, কারণ আমি কোনোদিন সেই গাড়িতে চাপিনি। এই যে দেখছেন, কেমন লাগছে জানি না, দেখতে থাকুন। ভালো ডিজাইন করা আছে দেখে মনে হচ্ছে, ঠিক এক লেভেলে ঘাস কাট গাছগুলো সাইজ করা আছে। বল কেমন লাগলো, তোরা তোদের ফেমাস একজন আর্টিস্ট মিকি মাউস, সে তার সঙ্গে হঠাৎ দেখা আমাদের মতিঝিল পার্কে,
তো তার ভিডিওটাও দেবো, সামনে আপলোড করবো, দেখে নেবে, তার সঙ্গে একটু মজা হলো, মজা হলো আর কি হলো, এমনকি তাকে ওঠানো হলো, সত্যি বলছি তাকে কোলে নেওয়া হয়েছে একবার, আমি নিয়েছি, আমি আমাদের রজক বাবু নিয়েছে, খাতা হ্যাঁ পিতা হ্যাঁ যাতা হ্যাঁ। তো দেখা যাক কেমন লাগে ভিডিওটা। তো যতদূর ঘুরলাম এক কথায় সেরা লেগেছে, সেরা, একদম সেরা লেগেছে। তো নেক্সট দেখি, আজ আর মতিঝিলের বাইরে কিছু যাওয়া যাবে না, সম্ভব হবে না, কারণ আজ আর সময় পাবো না, কাল থেকে ক্লাস জয়েন করতে হবে। তো নেক্সট ডে, আই মিন নেক্সট উইক, নেক্সট উইক আমরা আবার শুরু করব। এবং এই যে ব্লগ একবার বললেন, এনে ব্লগ করেছি, ঠিক আছে, চেষ্টা করেছি সম্পূর্ণ, আমি জানি না আপনাদের কেমন লাগবে ভিডিওটা ব্লগটা, তো আমি যতটা জানি ততটা আমি চেষ্টা করলাম। যদি কোনো জায়গায় প্রবলেম থাকে বা ফল্ট থাকে, সে ফল্টটা অবশ্যই ধরিয়ে দেবেন, কমেন্ট করবেন আমাদেরকে, কমেন্ট করে সেই ফল্টটা আমাদেরকে ধরিয়ে দেবেন, ঠিক আছে। তো যাই বললাম, অসম লাগলো, এক কথায় সেরা। তো আজ এ পর্যন্তই, ব্লগ আপলোড করে দেবো, দেখতে পাবেন সবই। এবং নেক্সট যে ভিডিও শ্যুট হবে সেটা আপনারা কিসের বেসিসে চাইছেন ইন মুর্শিদাবাদ অবশ্যই জানাবেন, আবার মুর্শিদাবাদ আসবো আমরা এবং শ্যুট করে নিয়ে যাব, ঠিক আছে। এ পর্যন্তই, তো আজকের মতো, আজকের মতো আমাদের ব্লগ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিলে একবার ভিডিওতে এসে, হ্যালো গাইস, বাই বাই, সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ, এন্ড শেয়ার অলসো, শেয়ার অলসো, ওকে বাই।